গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটা ঠিক 9:40 আর সিটিভিএনের এডুকেশন অনলাইনে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে তোমরা সবাই জানো প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, অতিমারী পরিস্থিতি চলছে, তাই সকলেই গৃহবন্দী অবস্থায় রয়েছে। কেউ কিন্তু স্কুলে যেতে পারছো না, কারণ এখনও পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই তোমাদের বাড়িতে থেকেই কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, এবং বাড়িতে থেকে যাতে তোমরা পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যেতে পারো তার জন্যই কিন্তু অনলাইন এডুকেশনের ব্যবস্থা করা হয়েছে। এই অনলাইন এডুকেশন এর আগেও ছিল, কিন্তু এই অতিমারি পরিস্থিতিতে এর গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি, কারণ এখন তোমরা স্কুলের পরিবেশটা পাচ্ছ না। স্কুলের যে একটা নিজস্ব পঠন পাঠন পদ্ধতি আছে সেটা তোমরা কিছুটা হলেও মিস করছো, এবং সেটাকেই ফিরিয়ে আনতে সচেষ্ট হয়েছেন শিক্ষক শিক্ষিকারা। তারা তোমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করার চেষ্টা করছেন, তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন অনলাইনের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছেন, ভিডিও কলের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছেন। তাই এই অতিমারি পরিস্থিতিতে কিন্তু অনলাইন এডুকেশনের গুরুত্ব অনেকটাই বেশি, এবং শুধুমাত্র তো শিক্ষক শিক্ষিকাদেরই সচেষ্ট হলে হবে না, তোমাদের প্রত্যেককেই সচেষ্ট হতে হবে, কারণ তারা বোঝানোর চেষ্টা করছেন। আর তোমরা যদি না বোঝো জিনিসগুলো, বা তোমরা যদি বোঝার না চেষ্টা করো, তাহলে তো ইন্টারাকশনটা ঠিক মতো হবে না। তাই শিক্ষক শিক্ষিকারা যতটা চেষ্টা করছেন, তাই তোমাদেরকেও ঠিক ততটাই চেষ্টা করতে হবে জিনিসটা বোঝার জন্য। সময়টা তোমরা একদমই নষ্ট করো না, বাড়িতে যতটুকু সময় ফাঁকা পাচ্ছ তোমরা অন্যান্য কাজ করো, ভিডিও গেম যে খেলো সে খেলতে পারো, বা অন্যান্য খেলাধুলা সব কিছু তোমরা করো, তোমাদের যে হবিজগুলো আছে সেগুলোও তোমরা করতে পারো, কিন্তু তার সঙ্গে অবশ্যই রুটিন মেনে, নিয়ম মেনে কিন্তু প্রতিদিন পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। পড়াশোনাটা বন্ধ করলে হবে না, কারণ পরীক্ষা হয়তো এখন বন্ধ আছে, এখন হয়তো স্কুল কলেজ বন্ধ আছে, কিন্তু ভবিষ্যতে তো স্কুল কলেজ খুলবে, পরীক্ষা তো হবে, তার জন্য তোমরা প্রস্তুতিটা নাও এখন থেকে বাড়িতে, তবেই তোমরা কিন্তু ভবিষ্যতে উন্নতি করবে। এবং আজকের আমাদের এডুকেশন অনলাইনে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষক বিপ্লবানন্দ মহান্তি। স্যারকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। ক্লাস টেনের যে সমস্ত স্টুডেন্টরা আজকের অনুষ্ঠানটা দেখছো, যে সমস্ত বন্ধুরা আজকের অনুষ্ঠানটা দেখছো, লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান স্যার আজকে পড়াবেন, তোমরা খুব ভালোভাবে পড়াটা বোঝো। স্যার যেগুলো পড়াবেন, স্যার যেগুলো বোঝাবেন, খুব ভালোভাবে জিনিসগুলো শোনো। কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা ফোন করে জানতে পারো, নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো, স্যারকে সরাসরি প্রশ্ন করো, স্যার উত্তর দেবেন। ফেসবুকেও তোমরা দেখতে পারবে, সিটিভিএন যে অফিসিয়াল পেজ আছে সেখান থেকে কিন্তু এই প্রোগ্রামটা তোমরা লাইভ দেখতে পারবে, বা পরবর্তীকালেও এখান থেকে কিন্তু তোমরা প্রোগ্রামটা পেয়ে যাবে। যদি কেউ লাইভ মিস করে যাও, যদি কেউ লাইভ না দেখতে পারো, তাহলে কিন্তু ফেসবুকে সিটিভিএনের অফিসিয়াল পেজ থেকে তোমরা এই প্রোগ্রামটা, এই এডুকেশন অনলাইন প্রোগ্রামটা, আজকের এপিসোডটা পেয়ে যাবে। তো সময় নষ্ট না করে আমরা ক্লাসে আসবো। স্যার, স্যার আজকে জীবনবিজ্ঞানের কোন অধ্যায় সম্পর্কে পড়াবেন? আমরা আজকে অভিযোজন পড়াবো, মানে আমাদের যে ক্লাস টেনের আর কি, তা আমি ক্লাস টেনের 4 নম্বর যে চ্যাপ্টার রয়েছে, এই 4 নম্বর চ্যাপ্টারে রয়েছে ইভুলেশন এবং অ্যাডাপশন। এর ভিতর, এই ইভুলেশন এবং অ্যাডাপশনের ভিতর আমরা আজকে আলোচনা করবো অ্যাডাপশন, মানে অভিযোজন নিয়ে আলোচনা করবো। তার আগে আমি প্রথম সিটিভিএনের এই যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। তার কারণ এই অতিমারী কন্ডিশনে একটা বিরাট, তোমাদের যেহেতু তোমরা স্কুল যাচ্ছ না বা কোথাও যাচ্ছ না, তার ফলে কি হচ্ছে, একটা পড়াশোনার ক্ষেত্রে বিশাল ফাঁক থেকে যাচ্ছিল। এবং আমি অন্যান্য চ্যানেলের সাথেও লক্ষ্য করেছি যে তারা মাধ্যমিক পরীক্ষার সময় বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় নিশ্চয়ই পড়ানোর ব্যবস্থা করেছিল, সব কিছু করেছিল বা চেষ্টা করেছিল, কিন্তু সিটিভিএন এখন যে উদ্যোগটা নিচ্ছেন এটা কিন্তু অসাধারণ একটা উদ্যোগ। আমি এটা, এবং এটা শুধুমাত্র এখন নয়, বিগত প্রায় 1.5 বছর ধরে আমাদের চ্যানেল এই উদ্যোগটা নিয়ে আসছে, যতদিন লকডাউন চলেছে ততদিন, এবং এখনও পর্যন্ত কিন্তু এডুকেশন অনলাইন চলছে। স্যার ম্যামরা প্রতিদিন আমাদের স্টুডিওতে আসছেন, তোমাদের বোঝানোর চেষ্টা করছেন এবং পড়ানোর চেষ্টা করছেন। এবং আমরা আজকে যে বিষয় নিয়ে আমরা চলে আসি, সরাসরি পড়ানোর বিষয়, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আজকে সেটা হচ্ছে তোমাদের 10ম শ্রেণীর 4 নম্বর চ্যাপ্টারে রয়েছে ইভুলিউশন এবং অ্যাডাপশন, মানে অভিব্যক্তি এবং অভিযোজন। আমরা আজকে অভিযোজন নিয়ে আলোচনা করব, এবং অভিযোজন নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা একটা কথা বলছি যে অভিযোজনের ব্যাপারটা যখন তোমরা দেখবে, তখন দেখবে যে অভিযোজন থেকে প্রচুর ছোট প্রশ্ন এবং মাঝারি প্রশ্ন এবং বড় প্রশ্নও আসে। সুতরাং অভিযোজন খুব সুন্দর একটা চ্যাপ্টার, আমরা অভিযোজনটা যখন শুরু করছি তখন ভালো করে শোনো, এবং কোথাও কোনো অসুবিধে হলে অবশ্যই আমাকে প্রশ্ন করো, প্রশ্ন করে তার উত্তর জানার চেষ্টা করো। যাই হোক,
আমরা প্রথম দেখব যে আমরা জানি যে ভালো করে ব্যাপারটা যদি দেখো যে প্রকৃতিতে নানান ধরনের প্রাকৃতিক পরিবেশ আমরা দেখে অভ্যস্ত। কোথাও ধরো ঊষর মরুভূমি, কোথাও মেরুপ্রদেশ, কোথাও জলের প্রাচুর্য রয়েছে, আবার কোথাও দেখা যাচ্ছে জলের প্রচণ্ড অভাব। এরকম নানান পরিবেশে জীব বেঁচে থাকার জন্য, নিজেকে সেই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য এবং বংশবিস্তারের জন্য তার নিজস্ব পরিবর্তন ঘটায়। এই পরিবর্তন ঘটানোটাকেই আমরা বলি অভিযোজন বা অ্যাডাপশন। তা পরিবর্তন ঘটায় বলতে কি, আমরা নিজেরা যখন আলোচনা করব তখন দেখতে পারবো যে বিশেষ বিশেষ ঘটনা জীব ঘটায় এবং সেই জীবের সেই ঘটনাগুলোকে আমরা আলোচনার মাধ্যমে দেখতে পাবো যে কীভাবে ঘটায়। তা এই অভিযোজন চ্যাপ্টারে প্রথম আমরা একটা জিনিস আলোচনা করে নেব, সেটা হচ্ছে আচরণ। আচরণ এখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচরণ হচ্ছে যে পরিবেশের কোনো ইঙ্গিতের জন্য, পরিবেশের কোনো ইঙ্গিত মানে বল তুমি ধরো বর্ণ হতে পারে, গন্ধ হতে পারে, যে কোনো পরিবেশের কোনো ইঙ্গিতের প্রভাবে বা অন্য কোনো জীবের ক্রিয়ার ফলে, যখন কোনো জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে কোনো ক্রিয়া করে তখন তাকে আমরা আচরণ বলি। তা আচরণটা যদি আমরা আরেকটু ভালো করে খেয়াল করি বা আরও একটু ভালো করে আলোচনা করি তাহলে বুঝতে পারবে। যেমন ধরো এই কোভিড সিচুয়েশানে আমরা জানি যে এই কোভিডে আমরা কী করছি, যে পরস্পরের সাথে দূরত্ব রেখে চলছি, মুখে মাস্ক পরছি, এই যে জিনিসগুলো করছি এগুলো কিন্তু সব আচরণ। পিঁপড়েরা দলবদ্ধভাবে চলছে, এটা হচ্ছে তার আচরণ। ইলিশ মাছ এবং স্যামন মাছ পরিযান করে, সেটা হচ্ছে তার আচরণ। আমাদের হাঁটা চলা সমস্ত কিছুই কিন্তু আচরণ। এই আচরণ কিন্তু অভিব্যক্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা অভিযোজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন অভিযোজনের পুরো জিনিসটা আলোচনা করব তখন আমরা দেখব যে আচরণ ভীষণভাবে এর উপর প্রভাব ফেলছে। তাহলে আমরা চলে আসি অভিযোজন কাকে বলে। বিজ্ঞানী বাফেলো একটি সংজ্ঞা দিয়েছিলেন অভিযোজনের, যে প্রতিকূল পরিবেশে জীব বেঁচে থাকার জন্য এবং বংশবিস্তারের উদ্দেশ্যে, প্রথম কথা হচ্ছে বেঁচে থাকার জন্য এবং বংশবিস্তারের উদ্দেশ্যে নিজের দৈহিক, শারীরিক এবং আচরণগত যে স্থায়ী পরিবর্তন সাধন করে তাকে আমরা কী বলি, অভিযোজন বলি। তাহলে কী কী পেলাম, প্রথমে কী পেলাম, যে তার গঠনগত পরিবর্তন করে। এই গঠনগত পরিবর্তন আমরা আসবো আলোচনায়, যে প্রত্যেকটা প্রাণী তোমরা দেখবে যে ধরো সুন্দরী গাছ যে জায়গায় জন্মায় সেটা হচ্ছে লবণাম্বু উদ্ভিদ, এবং তুমি দেখবে যে ক্যাকটাস যেখানে জন্মায় সেটা আবার কী হচ্ছে, একদম ধূসর মরুভূমি। তা এই যে ঊষর মরুভূমি অঞ্চল, আবার ধরো আমরা সাধারণত আমাদের এখানে যে সমস্ত গাছ দেখতে পাই তাদের কোনোটার সাথেই কারোর কোনো মিল নেই, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদাভাবে তাদের বেঁচে থাকার জন্য নিজেদেরকে কী করেছে, পরিবর্তন সাধন করেছে। এবং এই পরিবর্তন তিন রকমভাবে হয়েছে, গঠনগত, শারীরবৃত্তীয় হয়েছে এবং তার আচরণগতভাবে হয়েছে। তাহলে এই তিনটে পরিবর্তন আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যে গঠনগত, শারীরবৃত্তীয় এবং আচরণগত পরিবর্তন। আমরা তোমাদের মানে আমি তোমাদের সিলেবাসে যে জায়গাগুলো রয়েছে বা যতটুকু রয়েছে সেগুলো আগে আলোচনা করার চেষ্টা করব, এবং আলোচনার পর পরবর্তীকালে তো আমরা তার আনুষাঙ্গিক কিছু কিছু জিনিস সঙ্গে আলোচনা করব। তাহলে প্রথম আমরা দেখছি যে অভিযোজন কাকে বলে, এটা পড়লাম। এর সাথে এখানে একটা ব্যাপার ছোট্ট আলোচনা করে নিয়ে আমি আসল আলোচনায় ঢুকব, সেটা হচ্ছে অভিযোজন এবং অভিব্যক্তি কিন্তু পরস্পরের সাথে ভীষণভাবে সম্পর্কযুক্ত, মানে মারাত্মকভাবেই সম্পর্কযুক্ত। যে অভিযোজন যদি কারণ হয়, অভিব্যক্তি হচ্ছে তার ফলাফল। যে পরিবর্তন জীব তার দেহে করে সেই পরিবর্তন কিন্তু স্থায়ীভাবে থেকে যায় এবং বংশ পরম্পরায় সেটা সঞ্চারিত হয়, এবং সঞ্চারিত হয়ে একটা সময় আসে যখন নতুন জীবের কী হয়, আবির্ভাব ঘটে। আমরা এটুকু বলে আমরা আসল যে জায়গাটা সেটাই ঢুকব, যে তোমাদের রয়েছে তিন প্রকার অভিযোজনের রয়েছে পরিবর্তন। তার ভিতরে একটা হচ্ছে, প্রথম হচ্ছে গঠনগত। এই গঠনগত পরিবর্তনে কিন্তু আমরা পড়ব হচ্ছে তিনটে জিনিস। একটা হচ্ছে ক্যাকটাসের পাতা, মানে পাতা কাটায় রূপান্তরিত,
দু নম্বর হচ্ছে মাছের পটকা এবং তিন নম্বর হচ্ছে পায়রার বায়ুথলি। আবার ভালো করে বোঝো যে প্রথম গঠনগত যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সেটাতে আমরা তিনটে জিনিস পড়ব, ক্যাকটাসের পাতা, তারপর হচ্ছে পায়রার বায়ুথলি এবং তোমার মাছের পটকা। এই তিনটে জিনিস আমাদের আলোচনার ভিতর আসবে, মানে তোমাদের সিলেবাস অনুযায়ী। আচ্ছা, তারপর হচ্ছে শারীরবৃত্তীয় যখন আমরা আসব তখন আমরা দেখব যে শারীরবৃত্তীয়ভাবে যে পরিবর্তন সেখানে আমরা দুটো জিনিস পড়ব। দুটো জিনিসের ভিতর একটা হচ্ছে যে সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজন, দু নম্বর হচ্ছে তোমার উটের জল সংরক্ষণের যে অভিযোজন সেটা। এছাড়া আমরা আচরণগতভাবে আমরা দুটো অভিযোজন পড়ব। আচরণগতভাবে দুটো অভিযোজন কী কী হচ্ছে? আচরণগতভাবে দুটো অভিযোজন, একটা হচ্ছে শিম্পাঞ্জিদের সমাধান, মানে যে কোনো কাজের যে সমাধান ওরা বার করে সেই সমাধান, এবং মৌমাছিদের বার্তা প্রদান। শিম্পাঞ্জিদের নানান রকম কাজের ভিতর সমন্বয় রক্ষা করে কীভাবে সমাধান করে সেটা আমরা পরবর্তীকালে আসবো। আমরা প্রথম থেকে ব্যাপারটা শুরু করি, তাহলে তোমরা ব্যাপারটা আরও ধরতে পারবে। প্রথম হচ্ছে গঠনগত যে পরিবর্তন, সেই একই ব্যাপার যে জীব বেঁচে থাকার জন্য, জীব নিজেকে বেঁচে থাকার জন্য এবং বংশবিস্তারের উদ্দেশ্যে নিজের গঠনগত যে পরিবর্তন সাধন করেছে সেটাকে আমরা গঠনগত পরিবর্তন বলি। গঠনগত পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমরা প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাকটাস। ক্যাকটাস জন্মায় কোথায়? ক্যাকটাস জন্মায় হচ্ছে মরুভূমি অঞ্চলে বা যেখানে জলের অভাব দেখা দেয় সেখানে। ক্যাকটাসের যদি আসল জিনিস আমাদের এখানে যেটুকু আলোচনায় রয়েছে সেটা হচ্ছে ক্যাকটাসের পাতা। তা অন্যান্য গাছে যেমন পাতা দেখা যায়, ক্যাকটাসের কিন্তু সেরকমভাবে পাতা দেখা যায় না। ক্যাকটাস পাতাকে কী করেছে? বাষ্পমোচন রোধ করার জন্য কাঁটায় রূপান্তরিত করেছে। কিসে রূপান্তরিত করেছে? কাঁটায়। এবং তার সাথে ও সে আরেকটা কাজও করেছে, যেহেতু তার মানে আত্মরক্ষায় সেই কাঁটা কিন্তু তাকে কী করছে? সাহায্য করছে। তাহলে আমরা দুটো জিনিস এখানে দেখতে পাচ্ছি, যে ক্যাকটাস পাতাকে কিসে রূপান্তরিত করেছে? কাঁটায়। এবং সেই কাঁটা তাকে আত্মরক্ষাতেও কী করছে? সাহায্য করছে। তাহলে দুটো উদ্দেশ্যে সে পাতাকে কাঁটায় রূপান্তরিত করেছে, এক বাষ্পমোচন যাতে না হয় এটার কারণ। এছাড়া আরেকটু জিনিস এর সাথে আলোচনার দরকার, সেটা হচ্ছে ক্যাকটাসের, দেখবে ক্যাকটাসের যে কাণ্ড, ক্যাকটাসের কাণ্ডকে আমরা পর্ণকাণ্ড বলি। কেন বলি? যে ক্যাকটাসের কাণ্ড হচ্ছে দেখবে রসালো, সবুজ এবং পুরু হয়। রসালো, সবুজ এবং পুরু, তার কারণ হচ্ছে, এবং চ্যাপ্টা, ঠিক আছে, এই ধরনের যে কাণ্ড তাকে আমরা পর্ণকাণ্ড বলছি। তার কারণ হচ্ছে যে এই কাণ্ড সবুজ হওয়ার দরুন কী করছে? শালক সংশ্লেষ করতে পারে। সবুজ হওয়ার দরুন এই কাণ্ড কী করছে? শালক সংশ্লেষ করতে পারে। দু নম্বর ব্যাপার হচ্ছে যে চ্যাপ্টা হওয়ার জন্য এই প্রসারিত, ফলে শালক সংশ্লেষের জন্য অনেকটা জায়গা পায় এবং খুব ভালোভাবে শালক সংশ্লেষ করতে পারে। আমরা জানি যে পাতা চ্যাপ্টা হওয়ার দরুন পাতায় শালক সংশ্লেষের পরিমাণ বাড়ে, তা এদের কাণ্ড চ্যাপ্টা হওয়ার দরুন এরা কাণ্ডের সাহায্যে যেহেতু শালক সংশ্লেষ করে, ফলে শালক সংশ্লেষের পরিমাণ বাড়ে। দ্বিতীয় কারণ হচ্ছে এদের কাণ্ডের ভেতর মিউসিলেজ থাকে, এবং মিউসিলেজ থাকার জন্য এরা কাণ্ডতে কী করতে পারে? জল ধারণ করতে পারে, এবং এই জল এখানে কী করে? সঞ্চিত করে রাখে। যেহেতু এখানে জলের পরিমাণ, মানে ওরা জল, নিজস্ব জল তো খুব কম, ওখানে জল খুবই কম পাওয়া যায়, ফলে জল সঞ্চিত করে রাখে। এবং পত্ররন্ধ্র এত ভেতরের দিকে অবস্থিত এবং স্টোমাটার খোলেও কম, ফলে ন্যাচারালি এদের তোমার বাষ্পমোচন হয় না বললেই চলে। এবং বাষ্পমোচন ওপরেও তাছাড়া পুরো মোমের আবরণ থাকে, কিউটিকল নির্মিত পুরো মোমের আবরণ দেওয়া থাকে, ফলে ন্যাচারালি কী কী তাহলে আমরা দেখতে পেলাম? যে এদের পর্ণকাণ্ড, এই পর্ণকাণ্ডর ভিতর যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটাকে ফাইলোক্ল্যাড বলা হয়, এই পর্ণকাণ্ডর ভিতর আমরা যেটা দেখতে পাচ্ছি যে পর্ণকাণ্ড সবুজ, চ্যাপ্টা, রসালো, ওপরে মোম জাতীয় পদার্থের আবরণ রয়েছে, এবং তার ফলে ন্যাচারালি যে এরা কোনো রকমভাবে ভেতরের জলকে বাইরে বাষ্পমোচনের সাহায্যে নষ্ট করতে দেয় না। এবার তার সাথে আরেকটা জিনিসও আমরা দেখব, তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে ক্যাকটাসের আরেকটা জিনিস আমি তোমাদের দেখাবো, দেখালে একটুখানি বুঝতে পারবে। ক্যাকটাসের দেখো এখানে এই তলায় দেখো যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে মূলগুলো রয়েছে, এই মূলগুলো দেখো চতুর্দিকে ছড়ান। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছ যে এর কাণ্ডগুলো দেখো চ্যাপ্টা, রসালো এবং ওপরে মোম জাতীয় পদার্থের আবরণে আবৃত। এছাড়া
বুঝতেই পাচ্ছ যে এখানে পাতার পরিমাণ খুবই কম এবং পাতার পরিমাণ কম এবং দেখো সারা গায়ে কাঁটা রয়েছে এই পাতাগুলোই কাঁটায় রূপান্তরিত হয়েছে আচ্ছা এখানে খেয়াল করো যে তলার দিকে এদের যে মূলটা দেখা যাচ্ছে দেখো মূল চতুর্দিকে ছড়িয়ে রয়েছে মূল চতুর্দিকে কী হয়েছে ছড়ানো তার কারণ হচ্ছে কি আমি একটু আলোচনা করি তাহলে বুঝতে পারবে যে এক্ষেত্রে যেটা ঘটনা হচ্ছে যে মূল চতুর্দিকে ছড়ানো তার কারণ হচ্ছে যে ওখানে বৃষ্টিপাত তো খুব কম হয় এবার সামান্য বৃষ্টিপাত হলেও সেই বৃষ্টিপাতে জল যাতে শোষণ করতে পারে তাই উপর দিকে ছড়ানো এছাড়া এদের প্রধান মূল কিন্তু মাটির অনেক গভীরে প্রথিত মানে অনেক গভীরে যায় তার কারণ ওখানে জল তো অনেক গভীর থেকে পাওয়া যায় ফলে ন্যাচারালি ওদের মাটির মানে প্রধান মূল কিন্তু অনেক গভীরে যায় এবং এই প্রধান মূলে কিন্তু মূলরোম এবং মূলোত্র দেখা যায় মূলরোম কেন না মূলরোম হচ্ছে কি জল শোষণ করে মূলরোম হচ্ছে জল শোষণ করে আর মূলোত্র মাটি ভেদ করে মূলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাহলে আমরা ক্যাকটাসের কিন্তু আমাদের একটা জিনিসই ক্যাকটাসের রয়েছে মানে তোমাদের সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে এদের পাতার রূপান্তর কিন্তু আমি অন্যগুলোও তোমাদের সাইড বাই সাইড বলে দিলাম যে এদের এছাড়াও আরও অনেকগুলো অভিযোজন দেখা যায় সেগুলো আলোচনা করলাম তা মোটামুটি পাতার কাটায় রূপান্তরের কারণ নিশ্চয়ই তোমরা এবার বুঝতে পেরেছ যে বাষ্পমোচন রোধ করার জন্য এবং আত্মরক্ষার তাগিদে এদের পাতা কী হয়েছে কাটায় রূপান্তরিত হয়েছে এরপর আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাছের পটকা মাছের পটকা হচ্ছে মাছের উৎস্থৈতিক অঙ্গ মাছের পটকা হচ্ছে মাছের উৎস্থৈতিক অঙ্গ মানে ভাস এই হচ্ছে প্লবতা বিষয়ক অঙ্গ প্লবতা বিষয়ক অঙ্গ বলতে পটকা মাছকে ওপরে ভেসে থাকতে এবং জলে ডুব দিতে সাহায্য করে এবার কিভাবে সাহায্য করে বা কিভাবে করছে সেটা আমরা আলোচনা করব তার আগে তোমাদের একটা ছবি দেখাই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে দেখো একটা ছবি রয়েছে এটা মাছের পটকার ছবি এটা দেখতেই পাচ্ছ যে এখানে দুটো অঙ্গ রয়েছে একটা প্রথম দিকে আর একটা হচ্ছে শেষের দিকে এই দুটো অঙ্গর ভিতর প্রথম দিকটা খেয়াল করো প্রথম দিকে থাকে রেড গ্রন্থি প্রথম দিকে থাকে রেড গ্রন্থি এবং দ্বিতীয় দিকে থাকে এটা হচ্ছে প্রথম দিকে রেড গ্রন্থি এই সামনের দিকটা থাকে মানে প্রথম দিকের সামনে অংশতে রেড গ্রন্থি থাকে এই অংশ এই জায়গাটা রেড গ্রন্থি থাকে আর এইখানে থাকছে হচ্ছে রেটিয়া মিরেবুলিয়া এই যে দেখছো লাল লাল যে জায়গাগুলো দেখতে পাচ্ছ লাল লাল যে জালক অংশগুলো দেখতে পাচ্ছ দেখো লাল জালকগুলো অংশগুলো দেখতে পাচ্ছ এটাকে রেটিয়া মিরেবুলিয়া বলে ঠিক আছে আর এখানটা দেখো একটা ফাঁকা এই যে মাঝখানটা যে অংশটা রয়েছে এখানে ভাল্ব থাকে তাহলে দুটো প্রকোষ্ঠ একটা সামনের প্রকোষ্ঠ একটা পেছনের প্রকোষ্ঠ এছাড়া এই মাঝখানে থাকে হচ্ছে শারীরবৃত্তীয় ভাল্ব এবার এটা কিভাবে কাজ করে আমি বলে দিচ্ছি তোমাদের প্রথম কথা হচ্ছে যে রেড গ্রন্থি গ্যাস উৎপন্ন করে এবং তোমার রেটিয়া মিরেবুলিয়া হচ্ছে গ্যাস শোষণ করে আগে এটা ভালো করে আমাদের সঙ্গে একটা ফোন আছে আমাদের সঙ্গে ফোন লাইনে কেউ রয়েছে কে বলছো কোথা থেকে বলছো আমি হিরণময় পাল বলছি বাঁকুড়া থেকে কে বলছো কোথা থেকে বলছো আমি হিরণময় পাল বলছি বাঁকুড়া জেলা থেকে হ্যাঁ বলো প্রশ্নটা হচ্ছে আমার যে পটকাকে রুই মাছের পটকাকে অঙ্গ বলে কেন আচ্ছা ঠিক আছে শুনতে থাকো স্যার বলছে তো এবার পটকা থেকে আমরা যেটা আসছি অঙ্গ বলে উৎস্থৈতিক অঙ্গ এই কারণে বলা হয় যে এটা আমাদের কী করছে মানে মাছকে ভেসে থাকতে এবং জলের নিচে গভীরে নামতে সাহায্য করে আচ্ছা আমি পুরোটা আলোচনা করে নিই আগে তারপরে সমস্ত পরে কোশ্চেনগুলো রিয়ে করছি তা প্রথম কথা হচ্ছে যে সামনে থাকে হচ্ছে রেড গ্রন্থি কী করছে গ্যাস শোষণ করছে এবং পেছনে থাকে রেটিয়া মিরেবুলিয়া রেড গ্রন্থি গ্যাস উৎপন্ন করছে এবং রেটিয়া মিরেবুলিয়া সেই গ্যাসকে কী করছে শোষণ করছে এবার যখন মাছের ভেসে থাকার প্রয়োজন হচ্ছে তখন রেড গ্রন্থি গ্যাস উৎপন্ন করছে গ্যাস উৎপন্ন করার পর মাঝখানের ভাল্ব তখন বন্ধ থাকে এবং মাঝখানের ভাল্ব বন্ধ থাকার ফলে তার ফলটা কী হচ্ছে না সামনেটা কী হয় ফুলে ওঠে এবং ফুলে ওঠার ফলে মাছ দেহের মানে জলের ওপরে কী হচ্ছে ভেসে ওঠে আবার যখন শারীরবৃত্তীয় ভাল্ব খুলে যায় তখন রেটিয়া মিরেবুলিয়া সেই গ্যাসটাকে কী করে শোষণ করে নেয় এবং শোষণ করে নিলে সেই গ্যাস শোষণ করে নিলে তখন কী হয় সামনের পটকা চুপসে যায় পটকা চুপসে গেলে তখন মাছ আবার জলের গভীরে চলে যায়
তা এই যে জায়গাটা আমাদের আমাদের শরীর শারীরবৃত্তীয়ভাবে বা শরীরের ভেতর যেসব অর্গ্যানস বা যেসব অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কী করছে কোনো কাজে বা কিছুতে সাহায্য করছে তাদেরকেই আমরা অঙ্গ বলছি। এখন এক্ষেত্রে যেটা হচ্ছে যে পটকা আমাদের মানে মাছের ক্ষেত্রে উৎসৈতিক অঙ্গ হিসেবে কাজ করে, উৎসৈতিক অঙ্গ হিসেবে কাজ করে, তার কারণ হচ্ছে যে এ মাছের প্লবতা বিষয়ক অঙ্গ এবং মাছকে জলের উপরে ভেসে থাকতে এবং জলের নিচে ডুবে যেতে সাহায্য করে। এবং এক্ষেত্রে দুটো জিনিস এর কাজ, একটা হচ্ছে রেড গ্রন্থি যে গ্যাস উৎপন্ন করে এবং রেটিয়া মেটাবুলিয়া যে গ্যাস শোষণ করে, এই জায়গাটা মনে রাখবে। তারপর আমরা আসব হচ্ছে যে পায়রার বায়ুথলি, পায়রার বায়ুথলির ক্ষেত্রে আমরা যেটা আসব যে পায়রার বায়ুথলি, পায়রার নটি এয়ার স্যাক বা বায়ুথলি থাকে। এখন পায়রার বায়ুথলি এমনভাবে সজ্জিত, তোমাদের কাছে নিশ্চয়ই বইয়ের ছবিটা আছে, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে পায়রার বায়ুথলি এমনভাবে সজ্জিত থাকে যাতে তার দেহের ভারসাম্য খুব চমৎকারভাবে রক্ষিত হয় এবং দেহের ভারসাম্য খুব চমৎকারভাবে রক্ষিত হয়। এবং তাছাড়াও আরেকটা জিনিসও এখানে রয়েছে যে এখানে ছবিটা দেখলেও বুঝতে পারবে যে এমনভাবে বায়ুথলিগুলো পরস্পর ইয়ে রয়েছে, যখন বেলুনের মতো এরা ফুলে ওঠে বা হাওয়াতে যখন বেলুনের মতো ফুলে ওঠে তখন দেহের ভারসাম্য বজায় রাখতে এদের খুব সুবিধে হয় এবং পায়রা দীর্ঘক্ষণ আকাশে কী করতে পারে, ভেসে থাকতে পারে। এই যে বায়ুথলিগুলো এরমভাবে সজ্জিত রয়েছে, এই সজ্জিত থাকার ফলে, এই বায়ুথলি সজ্জিত থাকার ফলে এ বেলুনের মতো যখন বাতাস নিয়ে ফুলে ওঠে তখন বাতাসে ভেসে থাকার পক্ষে এদের খুব সুবিধে হয়। এবং তাছাড়া এই বায়ুথলির ভিতর কোনো রক্তবাহ থাকে না এবং পাতলা প্রাচীরগুলো হচ্ছে পাতলা, যখন অক্সিজেন প্রয়োজন হয় তখন বায়ুথলিগুলো অক্সিজেনও কী করে সরবরাহ করে। এর সাহায্যে পায়রা দীর্ঘক্ষণ বাতাসে কী করতে পারে, ভেসে থাকতে পারে। এটা হচ্ছে পায়রার অন্যতম একটা অঙ্গ, মানে এয়ার স্যাক, বাতাসে ভেসে থাকার ক্ষেত্রে মানে অভিযোজন, একটা অন্যতম অভিযোজন। এছাড়া পায়রার আরও কিছু কিছু অভিযোজন দেখা যায় যেটা আমরা আলোচনা করব একটুখানি, সেটা হচ্ছে পায়রার চোখে পেকটিন থাকে এবং যার ফলে অনেক দূরের খাদ্য এরা সহজে কী করতে পারে, নজর করতে পারে বা দেখতে পারে। অনেক দূরের খাদ্য এটা সহজে নজর করে দেখতে পারে, এই সামনের দিকে থাকে পেকটিন। আচ্ছা, এছাড়া তোমার যেটা ব্যাপার হলো পায়রার যে অস্থি, অস্থি হচ্ছে ফাঁপা এবং হালকা, এই অস্থি ফাঁপা এবং হালকা হওয়ার দরুন, অস্থি ফাঁপা এবং হালকা হওয়ার দরুন পায়রার ভেসে থাকতে কী হয়, সুবিধে হয়। এছাড়া এদের যে অভিযোজন, মানে এদের পালক সজ্জারীতি এবং দেহ মাকুর মতো এবং অগ্রপথ ডানায় রূপান্তরিত, এসব হওয়ার ফলে এরা অনায়াসে কী করতে পারে, বাতাসে ভেসে থাকতে পারে। আমাদের এই এই জায়গাটা আমরা তাহলে তিনটে জিনিস পড়ে এলাম, এটা হচ্ছে গঠনগত অভিযোজন, এই অভিযোজনের ভিতরে আমরা পড়লাম হচ্ছে ক্যাকটাস, তারপরে পড়লাম হচ্ছে মাছ, তারপরে পড়লাম হচ্ছে পায়রা। এখন আমরা যে জায়গাটায় আসব তারপরে হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন। শারীরবৃত্তীয় অভিযোজনের ক্ষেত্রে আমরা দুটো অভিযোজন পড়ব, একটা হচ্ছে যে সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজন এবং দু নম্বর যেটা আমরা পড়ব, সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজনের পর আমরা যেটা পড়ব উট, উটের জল সহনের ক্ষমতা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তা প্রথম আমরা পড়ছি যেটা, যে সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজন। সুন্দরী গাছ জন্মায় কোথায়, সুন্দরী গাছ জন্মায় কোথায়, তোমরা সুন্দরী গাছের একটা ছবি আগে দেখে নাও, এটা হচ্ছে সুন্দরী গাছের ছবি, দেখতেই পাচ্ছ যে এর প্রধান জিনিস হচ্ছে যে এর শ্বাসমূল। এর সুন্দরী গাছ জন্মায় হচ্ছে লবণাক্ত ভূমিতে, এই লবণাক্ত যে জমি, এই লবণাক্ত জমিকে আমরা কী জমি বলি, এই লবণাক্ত জমিকে বলি শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, লবণাক্ত জমিকে আমরা বলি শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। তার কারণ এর ভিতর NaCl, MgCl2 প্রভৃতি লবণের পরিমাণ অত্যাধিক পরিমাণে থাকে এবং অত্যাধিক পরিমাণে থাকার ফলে ন্যাচারালি যে এর ভেতরে যে জল থাকে তা খুব একটা গ্রহণযোগ্য নয় বা থাকলেও খুব অল্প পরিমাণে গ্রহণযোগ্য হয়, তার কারণ লবণের পরিমাণ মারাত্মকভাবে বেশি থাকে বলে এবং অক্সিজেন এর ভেতরে খুব কমই প্রবেশ করে, তাই একে আমরা কী বলি শারীরবৃত্তীয়ভাবে শুষ্ক মৃত্তিকা। তার সুন্দরী গাছ এই জায়গাতে জন্মায় এবং সুন্দরী গাছ এই জায়গায় জন্মে তাদের একটা অসাধারণ অভিযোজন সম্পন্ন করে। এই অসাধারণ অভিযোজনটা তোমরা দেখতে পাবে যে এটাকে বলে শ্বাসমূল বা নিউ মেটাফোর, এটাকে বলা হয় শ্বাসমূল বা নিউ মেটাফোর, মানে এদের যখন মূল তৈরি হয় মূলটা কিছুটা গভীরে গিয়ে তারপর আবার ওপরের দিকে উঠে আসে
এই শ্বাস নেওয়ার জন্য, কারণ যেহেতু মাটির ভেতরে অক্সিজেনের পরিমাণ খুব কম থাকে বা অক্সিজেন কম ঢোকে, তাই এই শ্বাসমূলের সাহায্যে এরা কী করে, বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। ঠিক আছে, এখানে নিউম্যাটোফোর বা ইয়ে রয়েছে, এগুলো দেখতে পাচ্ছ। আচ্ছা, এছাড়া এদের দেখো পাতাগুলো হচ্ছে ছোট ছোট, মানে সরু। এখানে পাতার ভিতর এদের লবণ গ্রন্থি থাকে, পাতার ভিতর কী থাকে, লবণ গ্রন্থি থাকে। এই লবণ গ্রন্থিতে এরা কী করে, যে মাটি থেকে যে জল শোষণ করে তার ভিতর যে লবণ থাকে, এই লবণ তো শরীরের পক্ষে খুব বেশি হলে ক্ষতিকর, এই লবণকে ওই লবণ গ্রন্থিতে এরা কী করে জমা রাখে। এবং ন্যাচারালি দেখা যায় যে নতুন পাতার থেকেও পরিণত পাতায়, পরিণত পাতায় লবণকে বেশি পরিমাণে এটা জমা করে, এবং যখন লবণের মানে ওখানে জমাটা যখন শেষ হয়ে যায় তখন পাতা খসিয়ে দিয়ে ওরা দেহ থেকে লবণ বার করে দেয়। তাছাড়াও ওরা আরেকটা কাজও করে, যদি দেহে তা সত্ত্বেও দেখা যায় যে লবণের আধিক্য ঘটেছে, তখন ওরা কী করে, যে ওদের গায়ের যে বাকল বা তাতে লবণটাকে কী করে জমা করে, এবং তাতে লবণটাকে জমা করে বাকলের মোচনের মাধ্যমে ওরা দেহের লবণকে কী করে শরীরের বাইরে বের করে দেয়। তাহলে আমরা তিনটে জিনিস ওদের থেকে দেখতে পেলাম, একটা হচ্ছে যে শ্বাসমূলের সাহায্যে ওরা বাতাসের অক্সিজেন গ্রহণ করে নিজেদের অক্সিজেনের চাহিদা মেটায়। দু নম্বর হচ্ছে লবণগ্রন্থি, এবং লবণগ্রন্থির সাহায্যে ওরা কী করে, যে জল থেকে লবণকে আলাদা করে, আলাদা করে পাতায় জমা রাখে এবং পাতা খসিয়ে দিয়ে সেই লবণ দেহের বাইরে বার করে। এছাড়া ওদের বাকলে বা গাছের গায়ে আর কি ওরা কী করে লবণ জমা রাখে, এবং যখন প্রয়োজন হয় তখন সেই বাকল ত্যাগ করে ওরা কী করে লবণ ত্যাগ করে বা বাইরে বের করে দেয়। এটা ভালো করে দেখবে, এটা হচ্ছে তোমার ওদের লবণ সহনের বিশেষ অভিযোজন। তাছাড়া ওদের একটা স্পেশাল ব্যাপার থাকে, সেটা একটু বলে দিই। স্পেশাল ব্যাপারটা হচ্ছে যে ওদের কোষের ভেতর, আমরা কোষের ভিতর জানি ভ্যাকুয়েল থাকে, এই কোষের ভেতর ওদের ভ্যাকুয়েলটা অনেক বড় আকারে থাকে, এবং কোষের ভেতর লবণ তো কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে ক্ষতি করে, সেক্ষেত্রে কী হয়, ওরা ওই লবণটাকে ভ্যাকুয়েলের ভিতর জমা রাখে, এবং ভ্যাকুয়েলের ভিতর জমা রাখার পর যখন পূর্ণ হয় তখন শরীরের বাইরে কী করে দেয়, বের করে দেয়। এটা হচ্ছে সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজন। এবার আমরা চলে আসব তার পরের যে জায়গাটা, সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজনের পর আমরা তারপরে যেটা আসব সেটা হচ্ছে উটের। উটের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এক মিনিট, উটেরটা কিন্তু খুব অসাধারণ একটা ব্যাপার, কারণ উটকে আমরা কী বলি, মরুভূমি জাহাজ। উট যেখানে থাকে বা যেখানে সে যাতায়াত করে সেখানে আমরা জানি জলের প্রচণ্ড মানে অভাব, এবং জলের প্রচণ্ড অভাব হলে উট একটানা সাত দিন জল না খেয়েও থাকতে পারে। তাহলে কীভাবে উট এই ব্যাপারটা করতে পেরেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো কীভাবে করতে পেরেছে তার আগে কতগুলো জিনিস একটু বলে দিই, যে উটের ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের শরীর থেকে জল বেরোয় কী কী পদ্ধতিতে। পদ্ধতিতে বেরোয় বলতে আমাদের নিঃশ্বাসের মাধ্যমে কিছুটা জল বেরিয়ে যায়, ঘামের মাধ্যমে জল বেরোয়, এছাড়া মূত্র এবং মল। এই চারটে পদ্ধতিতে মোটামুটিভাবে আমাদের শরীর থেকে জল বেশি পরিমাণে কী হয়, বাইরে চলে আসে। তা উট এই চারটে পদ্ধতিকেই আটকানোর জন্য কিছু কিছু বিশেষ অভিযোজন করেছে, সেই অভিযোজনগুলো আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে উটের চামড়া অত্যন্ত পুরু এবং রোম সদৃশ্য, ফলে দেহের ঘাম হওয়ারই কোনো উপায় থাকে না, বা ঘর্মগ্রন্থিও কম থাকে এবং দেহের ঘাম বাইরে বেরোনোর কোনো এরা উপায় রাখে না। দু নম্বর হচ্ছে যে উট যখন নিঃশ্বাস ত্যাগ করে তখন উটের যে নাসাপথ, নাসাপথটা যদি খেয়াল করো তাহলে দেখবে উটের নাসাপথ বিশেষভাবে তৈরি, এবং উট যে গরম নিঃশ্বাসটা ত্যাগ করে সেটা নাসাপথের ভেতরই কোষ এটাকে কী করে ঠান্ডা অবস্থায় পরিণত করে, এবং জলীয় বাষ্পটাকে শোষণ করে শুধুমাত্র শুকনো বাতাসটাকে বাইরে বের করে। মানে জল যাতে কোনো মতেই না বেরোয় তার জন্য নাকের ভেতরেও ওদের কী হয়, অভিযোজন হয়। আচ্ছা, তিন নম্বর হচ্ছে যে এদের মূত্র, এরা বলতে গেলে মানে আমাদের মূত্রতে আমরা ইউরিয়া ত্যাগ করি, এদের মূত্রতে এরা ইউরিয়া ত্যাগ করে না, এরা ত্যাগ করে হচ্ছে ইউরিক অ্যাসিড। এরা কী ত্যাগ করে, ইউরিক অ্যাসিড। এবং আরেকটা জিনিস অদ্ভুতভাবে লক্ষ্য করতে পারবে, যে আমরা জানি যে মূত্র প্রস্তুত হয় নেফ্রন এর সাহায্যে, এদের নেফ্রনে যে হেনলির লুপ থাকে,
এই যে হেনলি লুপটা যেটা রয়েছে সেটা অত্যন্ত লম্বা মানে অত্যন্ত বড় থাকে এবং তার ফলে জল শোষণ এখানে অত্যধিক পরিমাণে হয় এবং জল শোষণ অত্যধিক পরিমাণে হওয়ার দরুন মানে এদের জল সংগ্রহকরণ ক্ষমতাটা অনেক বেশি এবং মূত্রটা যে বাইরে বেরোয় সেটা বলতে গেলে অর্ধকঠিন মূত্র মানে মূত্রটা যে বাইরে বেরোচ্ছে সেটাও অর্ধকঠিন মানে একদম তরল মূত্র নয় এবং পরিমাণও কম ফলে এখানেও যতটা সম্ভব ওরা কী করে জলটাকে সেভ করে মানে দেহের ভেতরে এছাড়া মল মলের ক্ষেত্রে দেখা যায় যে এরা সম্পূর্ণভাবে শুকনো মল ত্যাগ করে মানে জলের পরিমাণ যেখানে থাকে না বললেই চলে এবং বলতে গেলে থাকেই না মানে একদম শুকনো মল ত্যাগ করে ফলে দেহের ভেতরের যে জল মানে যে কষ্টার্জিত জল এদের দেহে থাকে সেই জল দেহের বাইরে এরা নানানভাবে আটকানোর চেষ্টা করে এছাড়া আরও কিছু কিছু অভিযোজন এদের দেখা যায় যেমন ধরো এদের পুঁজ এদের পুঁজের ভিতর চর্বি সঞ্চিত থাকে ফ্যাট এই চর্বি সঞ্চিত থাকে এবং এই ফ্যাট যখন প্রয়োজন হয় শরীরের তখন এই ফ্যাট বিপাকীয় ক্রিয়া জারিত হয় এবং বিপাকীয় ক্রিয়া জারিত হয়ে দেহে জলের সংবহন বা সরবরাহ করে মোটামুটিভাবে দেখা গেছে যে 100 গ্রাম ফ্যাট জারিত হয়ে 110 গ্রাম জল উৎপন্ন করে এবং সেটা দেহে কী হয় সরবাহিত করে এটা হচ্ছে তোমার উটের কুজের বিশেষ প্রক্রিয়া তাছাড়াও এদের পাকস্থলিতে থাকে হচ্ছে ওয়াটার স্যাক মানে জল পাকস্থলিতে এই ওয়াটার স্যাকের ভিতর কী থাকে সঞ্চিত থাকে যখন প্রয়োজন হয় তখন এই ওয়াটার স্যাক থেকে জল নিয়ে এরা দেহে জলের প্রয়োজন মেটায় তাহলে কতগুলো জিনিস আমরা উটের পেরিয়ে এলাম উটের আর একটা জিনিসও আছে সেটা আমরা একটু বাদে আলোচনায় আসছি তার আগে প্রথম যেগুলো বেরিয়ে এলাম সেগুলোকে আমরা ভালো করে বুঝে নিই প্রথম কথা হচ্ছে এদের চামড়া পুরু এবং রোমযুক্ত 2 নম্বর হচ্ছে যে এরা যখন নিঃশ্বাস ত্যাগ করে সেই নিঃশ্বাস নাকের ভেতরই ঠান্ডা করে তার ভিতর থেকে জলীয় বাষ্প আবার দেহের ভিতর শোষণ করে নেয় এবং শুকনো নিঃশ্বাস ত্যাগ করে 3 নম্বর হচ্ছে এদের হেনলির লুপ অত্যন্ত লম্বা হওয়ায় দেহে জল শোষণ ক্ষমতা বেশি এবং মূত্র অর্ধকঠিন মূত্র ত্যাগ করে এবং তা পরিমাণে কম এবং ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড ত্যাগ করে 4 নম্বর হচ্ছে এদের মল বলতে গেলে পুরোটাই শুকনো এবং মানে একদমই শুষ্ক মল ত্যাগ করে ফলে তার সাথেও জল যাতে বাইরে না বেরোয় সে বিষয়ে এদের অভিযোজন হয়েছে তাছাড়াও এদের এটা গেল তো জল না বেরোনোর দিক এবার হচ্ছে জল সাপ্লাইয়ের দিক থেকে তারা দুটো জিনিস করেছে একটা হচ্ছে কুজ থেকে কুজে চর্বি সঞ্চিত থাকে এবং যখন প্রয়োজন হয় মানে উট একটানা অনেকদিন জল না খেয়ে থাকে তখন এই কুজ থেকে চর্বি জারিত হয় বিপাকীয় ক্রিয়া জারিত হয়ে দেহে জলের সংবহন কী করে বাড়ায় দেহের জলের সংবহন বাড়ায় এবং যেখানে যেখানে প্রয়োজন হয় সেখানে দেয় আচ্ছা তাছাড়াও এদের ওয়াটার স্যাক থাকে এই ওয়াটার স্যাক থেকেও জল দেহের অন্যান্য জায়গায় পৌঁছে যায় এবার আর একটা জিনিস এদের অসাধারণ যেটা মানে করে এরা সেটা হচ্ছে মানে অভিযোজন করেছে সেটা হচ্ছে এদের লোহিত কণিকা আরবিসি লোহিত কণিকা এদের হচ্ছে ডিম্বাকার এবং আকারে ছোট এই ডিম্বাকার এবং আকারে ছোট এরা অভিযোজন করেছে তার একটা বিশেষ কারণ আছে কারণটা কি আমরা জানি যখন শরীরে জলের অভাব ঘটে বা ডিহাইড্রেশন ঘটে বা শরীর থেকে জল বেশি পরিমাণে বেরিয়ে যায় মানে শরীরে জলের অভাব ঘটে তখন রক্ত ঘন হয়ে যায় এই ঘন রক্তর ভেতর দিয়ে যাতে লোহিত কণিকা ভালোভাবে যেতে পারে তার জন্য এরা লোহিত কণিকাকে ডিম্বাকার করেছে এছাড়া আরেকটাও এদের বিশাল কাজ যখন উট কোনো জায়গায় জলের সন্ধান পায় তখন সেখানে দাঁড়িয়ে সে একটানা দীর্ঘক্ষণ জল পান করে এবং প্রচুর পরিমাণে জল কিন্তু সে নিজের দেহের ভিতর নিয়ে নেয় এবার এই প্রচুর পরিমাণে জল যখন দেহের ভিতর নিয়ে নেয় তার কিছু কিছু বিপদ আছে বিপদ হচ্ছে কি জল বেশি পরিমাণে ঢুকলে তাহলে কোষে জলের সাপ্লাই বেশি হয় এবং লোহিত কণিকা কী হতে পারে বিদীর্ণ হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে এটার ক্ষেত্রে ওরা একটা অভিযোজন করেছে যে লোহিত কণিকা 240% অবধি নিজেকে কী করতে পারে প্রসারিত করতে পারে ফলে হিমোলাইসিস এদের ক্ষেত্রে হয় না এবং এরা দীর্ঘক্ষণ কী থাকে মানে জল এর পরবর্তীকালে মানে জল স্টোর করতে পারে এবং তারপরে এরা জল দীর্ঘদিন না খেয়েও কী করতে পারে থাকতে পারে উটের এই যে শারীরবৃত্তীয় যে অভিযোজন
এই অভিযোজনগুলো খুব ভালো করে খেয়াল রাখবে যে উটের শারীরবৃত্তীয় অভিযোজন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এখান থেকে অজস্র ছোট প্রশ্ন আসতে পারে। প্রশ্ন কিভাবে আসতে পারে সেটা তো বুঝতেই পারলে যে লোহিত কণিকা দিয়ে আলাদা আসতে পারে, এছাড়া হেনলির লুপ শর্ট কোশ্চেন দিতে পারে, এছাড়া অন্যান্য কোশ্চেনগুলো আমরা যে আলোচনা করলাম যে কী কী অভিযোজন দেখা যায় সেগুলো ভালো করে খেয়াল রাখবে। তাহলে এরপর আমরা আরেকটা জিনিসে আসবো, তাহলে আমরা কী কী পেরিয়ে এলাম, আমরা গঠনগত অভিযোজনে যেটা পেরিয়ে এলাম সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম তিনটে জিনিস, একটা হচ্ছে ক্যাকটাস, ক্যাকটাসের পাতা, তারপর মাছের পটকা, তারপর আমরা দেখতে পেলাম হচ্ছে ক্যাকটাসের পাতা, মাছের পটকা এবং তোমার পায়রার বায়ুথলি, একটা একটা করে দেখতে পেলাম। আচ্ছা, তারপরে শারীরবৃত্তীয় অভিযোজনে আমরা দেখতে পেলাম দুটো জিনিস দেখতে পেলাম, একটা হচ্ছে যে শারীরবৃত্তীয় অভিযোজনের ভিতর আমরা পেলাম সুন্দরী গাছ এবং তারপর হলো উট। এবার এই যে টোটাল পাঁচটা পেরিয়ে এলাম, তোমাদের একটা জিনিস আমি আলোচনা করে দিই যে গঠনগত অভিযোজন আমরা বলছি মানে অঙ্গ সংস্থানগত, গঠনগত বলতে অঙ্গ সংস্থানগত অভিযোজন, অঙ্গ সংস্থানগত অভিযোজন আর এদিকে তোমার শারীরবৃত্তীয় অভিযোজন। তাহলে অঙ্গ সংস্থানগত অভিযোজন আর শারীরবৃত্তীয় অভিযোজনের ভিতর পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে অঙ্গ সংস্থানগত অভিযোজন বলতে আমরা কোনো বিশেষ অঙ্গ নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, বিশেষ অঙ্গের যে পরিবর্তন ঘটেছে সেটাকে আমরা অঙ্গ সংস্থানগত অভিযোজন বলছি, মানে কোনো একটা পার্টিকুলার বিশেষ অঙ্গের ওপর যে আলোচনা করছি সেটাকে আমরা অঙ্গ সংস্থানগত অভিযোজন বলছি। আর শারীরবৃত্তীয় অভিযোজন বলতে আমাদের পুরো শারীরবৃত্তীয়ভাবে সম্পূর্ণ শরীরের ভেতর যে যে পরিবর্তনগুলো ঘটেছে সেই অভিযোজন নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর আমরা যে আলোচনাটায় আসবো, যে অভিযোজনটা আমাদের এর সাথে থাকবে সেটা হচ্ছে যে আমাদের এর সাথে যে অভিযোজনটা থাকবে সেটা হচ্ছে তোমার আচরণগত অভিযোজন। আচরণগত অভিযোজনে আমরা দুটো জিনিস দেখ মানে দুটো পার্ট পড়ব, একটা হচ্ছে শিম্পাঞ্জিদের সমস্যা সমাধান, শিম্পাঞ্জিদের সমস্যা সমাধান এবং মৌমাছিদের বার্তা প্রদান। শিম্পাঞ্জিদের সমস্যা সমাধান খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমরা জানি যে শিম্পাঞ্জিরা আমাদের খুব কাছাকাছি, আমাদের খুব কাছাকাছি, আমাদের মানে খুব নিকটাত্মীয় বলতে গেলে, এবং শিম্পাঞ্জিদের অনেক কিছুই আমরা যদি ধরো তোমরা যারা শিম্পাঞ্জি দেখেছো তারা জানো যে অনেক কিছুই আমাদের সাথে মেলে এবং ওরা খুব সুন্দর অনুকরণ করতে পারে, এবং শুধু অনুকরণ নয় খুব বুদ্ধিমত্তার পরিচয় দেয়। আমরা যেমন চিন্তাভাবনা করি ওরাও সেরকম চিন্তাভাবনা করে, আমাদের যেমন ধরো মানে বাবা মার স্নেহ আমরা পাই ওরাও সেরকম বাচ্চাদের ভীষণভাবে কী করে ভালোবাসে বা সেই স্নেহ দেখায়, এবং নানান ব্যাপারে ওরা কিন্তু ভীষণ বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তার ভিতর আমরা দুটো তিনটে জিনিস নিয়ে আলোচনা করব, তার মানে প্রথম হচ্ছে কি ধরো খাদ্যের ব্যাপারে, খাদ্যের ব্যাপারে ওরা একটা খুব সুন্দর জিনিস করে, সেটা হচ্ছে কোনো গাছের ডাল ভেঙে নেয়, গাছের ডাল ভেঙে নিয়ে ওরা খাদ্যের ব্যাপারে প্রথমে করে হচ্ছে গাছের ডাল ভেঙে নিয়ে, সে গাছের ডাল ভেঙে নিয়ে ওরা কী করে যে গাছের ডালের পাতাগুলো সব ছিঁড়ে ফেলে, পাতাগুলো সব ছিঁড়ে ফেলে সে গাছের ডালটা কোনো উইপোকার উই ঢিপির আর কি উই ঢিপির সামনে গিয়ে গাছের ডাল তার ভিতর কী করে ঢুকিয়ে দেয়। এবার এতে কী হয়, গাছের ডাল তার ভিতর যেই ঢুকিয়ে দেয় সঙ্গে সঙ্গে ভেতরের যে উইপোকাগুলো সেগুলো গাছের ওপর দিয়ে কি মানে ওই ডালের ওপর দিয়ে উঠে বাইরে যেই বেরিয়ে আসে তখন ওরা মহা আনন্দে সেগুলো দিয়ে নিজেদের ভোজ সারে বা নিজেদের ভক্ষণ করে মানে ওরা উইপোকাদের ভক্ষণ করে, ভক্ষণ করে ইয়ে করে। তাহলে এটা হচ্ছে খুব ইন্টেলিজেন্ট একটা ব্যাপার যে ওরা কী করে যে ওরকম গাছের ডাল ভেঙে সেই ডালটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে ওরা লক্ষ্য করে যে উইপোকাগুলো বেরিয়ে আসছে এবং উইপোকাগুলো বেরিয়ে এলে সেগুলোকে ওরা নিজেদের মুখে পুড়ে দেয়, এক নম্বর। সেকেন্ড হচ্ছে যে ওরা বাদাম ভাঙে বা ধরো নারকোল ভাঙে, আমরা এখানে একটা ছবি আছে, আমরা এখানে ছবিটা দেখতে পাবো যে দেখতে পাচ্ছে যে নারকোল হাতে রয়েছে, নারকোল ভেঙেছে বা বাদাম ভাঙে, এটাও কিন্তু ওরা কী করে ওদের হাতের সামনে যে পাথর পায়, হ্যাঁ পাথর কাঠ এগুলো যে পায়, আমরা যেমন হাতুড়ি নেহাই এগুলো যেমন ব্যবহার করি সেরকমভাবে ওরা রেখে তার সাহায্যে ওরা কী করে এরকম তোমার ওগুলো ভেঙে সেগুলোকে খাদ্য হিসেবে কী করে গ্রহণ করে। এছাড়া আরেকটা মানে অসাধারণ জিনিস এদের, আমরা যেমন ডাক্তারের কাছে কোনো রোগ হলে যাই বা কোনো কিছু হলে যাই, ওরা নিজেদের রোগ নিজেরাই মোটামুটি ট্রিটমেন্ট করতে পারে। এই ট্রিটমেন্ট করার জন্য ওরা কী করে, ওরা এই যে দেখছো ওদের এই যে শরীরের ক্ষেত্রে দেখছো এবং শরীরের ক্ষেত্রে দেখো যে মানে ওদের শরীরে যদি পরজীবী আক্রমণ করে, পরজীবী আক্রমণ করে তখন ওরা অ্যাসপিরিয়া রুরিস নামক এক ধরনের গাছকে, ঔষধি গাছকে
নিজেরা গ্রহণ করে খাদ্য হিসেবে এবং গ্রহণ করে এই পরজীবী আক্রমণ থেকে নিজেদেরকে কি করে রক্ষা করে নিজেদেরকে রক্ষা করে এইভাবে এরা মানে নিজেদের আচরণগত পরিবর্তনের মাধ্যমে সমস্ত সমস্যার কি করে সমাধান করে তাহলে সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে খাদ্যাভ্যাস মানে খাদ্যের খাদ্যাভ্যাস কীভাবে সমাধান করে সেটা দেখছি নিজেদের ওষুধের ব্যাপারে কীভাবে সমাধান করে সেটা দেখছি তাছাড়া এরা কিন্তু খুব আরামপ্রিয় হয় আরামপ্রিয় বলতে আমরা যেমন মাঝে মাঝে ইজি চেয়ারে শুয়ে বা দোলনায় দোল খেতে ভালোবাসি এরাও তেমন গাছের ডালে কিন্তু ভীষণভাবে এরকম অলস প্রকৃতির মতো মানে অলস প্রকৃতি কাটায় আর কি মানে শুয়ে থাকে নিজেদেরকে খুব কি বলবো মানে যে কোনো ব্যাপারে আর কি আমরা যেমন সহজে কোনো জিনিস ধরো আমরা কি বলবো খুব সুন্দরভাবে বলতে গেলে কীরকম বলা যায় যে কোনো জিনিস ধরো আমাদের ইচ্ছে করছে না আমরা বেরোলাম না আমরা ইচ্ছে করে রেস্ট নিচ্ছি এরাও মাঝে মাঝে সেরকম করে হয়তো বেরোলো না রেস্ট নিল গাছের ডালে শুয়ে শুয়ে দোল খাচ্ছে হ্যাঁ সেদিনকে যদি দরকার হয় তাহলে এমনিতে এরা শিকারেই হয়তো গেল না জাস্ট ফলমূল খেয়ে কাটিয়ে দিল এরকমও কিন্তু দেখা যায় আরেকটা জিনিসও এদের ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে এদের ক্যানাইন থাকে এই ক্যানাইনগুলো বের করে এরা না অন্য প্রাণীদের কী করে ভয় দেখায় অন্য প্রাণীদের ভয় দেখায় যে যাতে ওরা কাছাকাছি না আসে এটা গেল আলোচনাটা একটু সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ করবো কারণ আমাদের হাতে সময় কিন্তু খুবই সংক্ষিপ্ত মানে এরপরে আমরা যেটা খুব ইয়েতে আলোচনা করব সেটা হচ্ছে যে মৌমাছিদের আচরণ মৌমাছিদের যে আচরণ মৌমাছিদের ক্ষেত্রে খুব সুন্দর একটা ব্যাপার হয় তার আগে ছোট করে যেহেতু সময় খুব কম আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি হ্যাঁ মৌমাছিদের যে আচরণ সেই আচরণ প্রথম লক্ষ্য করেন যে কার্ল দ্রভিস এবং উনি এর জন্য নোবেল পুরস্কার পান যাই হোক আচরণটা ব্যাপারটা বলি যে এদের স্কোয়াট এবং ফোরেজার দুরকম মৌমাছি থাকে স্কোয়াট মৌমাছি মানে খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে যখন বেরিয়ে যদি কোথাও খাদ্যের সন্ধান পায় তখন এরা ফিরে এসে এদের চাকের সামনে এক ধরনের নৃত্য পরিবেশন করে এই নৃত্যটা দুরকম হয় যদি দেখা যায় যে খাদ্য 100 মিটারের ভেতরে হচ্ছে তখন এরা চক্রাকার নৃত্য করে আর যদি দেখা যায় যে 100 মিটারের বেশি দূরে খাদ্যের অবস্থান তখন সঙ্গে সঙ্গে এরা কী করে ইংরাজি আট অক্ষরের মতো এরকমভাবে মানে ওরা ডবল নৃত্য পরিবেশন করে একে ওয়াগল নৃত্য আমরা বলি এবং এই এইভাবে ওরা বুঝিয়ে দেয় এবং তাছাড়া তার নানানভাবে কম্পন এবং অন্যান্য জিনিস সৃষ্টির মাধ্যমে আমি ছোট্ট করে একটু ছবিটা দেখাই তাহলেও তোমরা বুঝতে পারবে এই যে কম্পন এবং অন্য জিনিসের মাধ্যমে এরাও কিন্তু বুঝিয়ে দেয় যে খাবার কোথায় রয়েছে বা কত ইয়েতে রয়েছে একটা ছোট্ট জিনিস দিয়ে বুঝায় যে যদি তোমরা এমনিতে দেখলেও বুঝতে পারবে যদি দেখা যায় যে কম্পন মানে নৃত্য যদি ওপরের দিকে হচ্ছে তাহলে বুঝতে হবে যে খাদ্য সূর্যের দিকে রয়েছে যদি বোঝা যায় যে কম্পন নিচের দিকে হচ্ছে মানে নৃত্যটা নিচের দিকে দেখাচ্ছে তাহলে বুঝতে হবে যে খাদ্য সূর্যের কি হচ্ছে বিপরীত দিকে হচ্ছে স্যারকে আজকের মতো থামার জন্য অনুরোধ করব কারণ হাতে আমাদের একদমই সময় নেই আচ্ছা আচ্ছা তো স্যার যদি পরের দিন আসেন অবশ্যই তোমাদের আরো ভালোভাবে বিষয়টা বুঝিয়ে দেবেন আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট শিক্ষক বিপ্লবানন্দ মহান্তি স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে আগামীকাল আবার এডুকেশন অনলাইনের পরবর্তী পর্বে দেখা হবে আজকের মতো যেতে হবে বিদায় নিতে হবে নমস্কার।